এইখানে আজকে ডিমেতে আর মাংসতে রান্না হবে। আমরা ভালোভাবে মাংসটা ধুয়ে নিব। এই মাংসের সাথে ডিমগুলো মেখে নিব আমি। এবার আমি হলুদ দিয়ে দিব। এবারে লবঙ্গটা দিয়ে দি। পেঁয়াজ কুচি দিয়ে দিই এইটার সাথে মাংসের সঙ্গে। এই আদা বাটা, এই রসুন বাটা, এই লঙ্কা বাটা, এই মাংসটাকে ভালোভাবে মেখে নিব আমি। সরষের তেল নিয়ে মাখিয়ে নিব ভালোভাবে মাংসকে। এবারে আমি কড়াতে মাটি দিয়ে চাপিয়ে দিব, যেমন আমার কড়াটা দিশে না কালি হয়।
মধ্যে তেলটা আমি দিয়ে দিই সরষের তেল।
হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিব।